সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে পালিত হলো ঈদ উৎসব। রবিবার সকালে কুশমন্ডি ব্লকে করঞ্চি, হারাহার, মহিপাল, পেতনিদিঘি এলাকায় কয়েক হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষ এই ঈদ উৎসব পালন করেন। এই প্রসঙ্গে এক মুসলিম ধর্মাবলম্বী মানুষ মাহমুদ ইসলাম বলেন, না এবার ঈদ খুব ভালোভাবে পালন হলো, খুব আনন্দের সহিত আমরা ঈদ পালন করলাম, ধুমধামের সহিত ঈদ আজকে পালন হলো। আচ্ছা, কিন্তু খুব গরম, মোটামুটি 5000-এর আশপাশেই আমরা লোক একসঙ্গে নামাজ আদায় করলাম। হ্যাঁ, কয়েক বছর ধরে করোনার জন্য নামাজ হয়নি, গত বছর ঈদ থেকে আমরা নামাজ ঈদগায় একসঙ্গে পড়তেছি। এই ঈদগায় নামাজ একসঙ্গে পড়া এটা বিশাল ব্যাপার, বিশাল আনন্দের ব্যাপার। আমরা গত ঈদ থেকে এই ঈদ পর্যন্ত আমরা ঈদগায় একসঙ্গে নামাজ পড়তেছি, এটা একটা বিশাল পাওনা, মুসলিম সমাজের কাছে একটা বিশাল পাওনা। আমরা একসঙ্গে মিলিত হয় নামাজ পড়তেছি, এটা আমাদের একটা অত্যন্ত খুশির দিন আছে। পাশাপাশি মালদার কালিয়াচকের সুজাপুরের নয় মৌজা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হলো। মুসলিম সম্প্রদায়ের প্রায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করে নামাজ পাঠে। উপস্থিত ছিলেন সুজাপুর বিধানসভার বিধায়ক তথা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনি সহ বিভিন্ন প্রান্তের সর্বস্তরের মানুষ। কড়া পুলিশি ঘেরাটোপে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এই নামাজ পাঠ। এই প্রসঙ্গে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আব্দুল গনি বলেন, যে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হলো আমাদের প্রাঙ্গণে, এটা পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে মোটামুটি 1 লক্ষেরও বেশি লোক এবার সমাজের সামিল হয়েছে। এটা অভূতপূর্ব এবং আমার মতে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এটাই বৃহত্তম নামাজ, নামাজ যদি এটাকে দ্বিতীয় বৃহত্তম আগে বলা হতো, কিন্তু আজকে দেখা যাচ্ছে এটা বৃহত্তম। সুতরাং এই সলিডারিটি, এই ঐক্য যেন বজায় থাকে, এই জন্য আমি সকলের কাছে আবেদন রাখব এবং পশ্চিমবঙ্গ কেন আজকে ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে আমার শুভেচ্ছা বার্তা থাকছে, সবাই শান্তির সঙ্গে আমরা যেন ঈদুল আজহা যে সমস্ত করণীয় কাজ সেগুলো আদায় করতে পারি, আমাদের ভ্রাতৃত্ববোধ যেন ঠিকভাবে বজায় থাকে, হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমাদের যেভাবে শান্তি শৃঙ্খলা সংগ্রামে বসবাস করছি সেটা যেন বজায় রাখে। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মেলামাট ঈদগাহে নামাজ পাঠ অনুষ্ঠিত হলো। হাজার হাজার মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা নামাজ পাঠ করেন, সেই সঙ্গে নামাজ পড়েন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী তথা ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী, সেই সঙ্গে করণদিঘি ব্লকের আলতাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিলাসপুর ঈদগাহ মাঠে এদিন সকালে নামাজ পড়লেন প্রায় 5000 মুসলিম মানুষরা। ঈদ উপলক্ষে এদিন করণদিঘি বিধানসভার বিধায়ক গৌতম পাল দক্ষিণ বিলাসপুর সহ অন্যান্য পঞ্চায়েত এলাকায় মুসলিম সম্প্রদায়ের মানুষদের গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানান, পাশাপাশি জলের বোতল সহ মিষ্টিমুখ করান এবং আলিঙ্গনের মধ্য দিয়ে শুভেচ্ছা বার্তা দেন। এই প্রসঙ্গে বিধায়ক গৌতম পাল জানান, করণদিঘি সর্বত্রই ঈদুল আজহার নামাজ হলো। আমরা সকালবেলা এসে তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেছি, মুখ মিষ্টি করেছি, জল খাইয়েছি এবং আলিঙ্গন করেছি। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা গোটা করণদিঘিতে আমরা ছড়িয়ে দিতে চাই, সবার ঈদ ভালো কাটুক এবং আগামী দিন সবার সুস্থতা কামনা করছি। কী কম লাগছে এখানে? খুব ভালো লাগছে, মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করলাম, খুব ভালো লাগছে, মানুষ খুব শান্তিতে তাদের যে রীতিরাওয়াজ সেটা পালন করেছে, খুব ভালো লাগছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে। Unique collection, all types of female dresses, western top, designer sarees, churidar, kurta, leggings, female jeans and top, menswear, branded t-shirts and jeans, stylish kids dress, all this and much more at Sri Shyam, a complete family shop, TB Road, Gangarampur.